কম বেশি সকলেই নানা রকমভাবে আমরা এঁচোড় রান্না করে থাকি আজকে আমি একেবারে নতুন পদ্ধতিতে এচোড়ের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের এই এচোড়ের রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম কড়াইতে আমি বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজের এঁচোড় ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি তো এছড় কাটাটা আমি আর দেখালাম না এটা আমরা সকলেই কম বেশি কাটতে পারি তো দেখুন বন্ধুরা সেই কাটা এঁচড়গুলো আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি আর পানির উপরে একটা আঠালো ভাব চলে এসেছে এই আঠালো ভাবটা এছড়েরই আঠা তো সেটা দূর করার জন্য আমি অল্প একটু হলুদ এই এছড়ের মধ্যে দিয়ে নিলাম তারপরে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তো যখন এঁচড়টা এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমরা কড়াই থেকে এই এঁচোড়গুলো নামিয়ে নেব এবং কড়াইটা আবারও পরিষ্কার করে ধুয়ে তাতে অল্প একটু পানি দিয়ে একশো গ্রাম মসুরের ডাল সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ করার সময় আমি অল্প একটু হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করছি তো এই মুসুরের ডালটা সম্পূর্ণ সিদ্ধ করব না আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এটাও একটা পাত্রে আমি নামিয়ে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা টুকরো দারুচিনি দুটো সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন এবং জিরে বাটা তারপরে এই আদা রসুন জিরে বাটাটা পেঁয়াজের সঙ্গে অল্প একটু ছেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বেশ কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি ছেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে মশলাটা আমরা খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি নইলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলা থেকে তেলটা ছাড়বে না তো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে সিদ্ধ করে রাখা এচড়গুলো তো মশলার সঙ্গে এই সিদ্ধ করা এঁচড়গুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমরা এঁচোড়টা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এচড়টা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে সেই আশি পারসেন্ট সিদ্ধ করে রাখা মুসুরের ডালটা ঢেলে দেব তারপরে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে ডালটা দিয়ে এঁচোড়ের সঙ্গে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো ফাইনালি আমাদের সম্পূর্ণ এঁচোড়টা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম তারপরে আবার একটু ছেড়ে সব কিছু মিশিয়ে নিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো তো দিয়ে এটা ঢাকনা দিয়ে আমরা রান্না করে নেব ফিরে আসছি সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পর তো দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের এছড়টা একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্না তো আবার একটু ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব গোটা গরম মশলা আর চুলার জালটা বন্ধ করে দেব আর এছরের এই তরকারিটা আমরা নামিয়ে নেব নিয়ে পরিবেশন করে নেব এটা খেতে কিন্তু অসম্ভব মজার মজা আপনারা এটা ভাত রুটির সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতিতে একেবারে নতুন এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ